वेलकम टू आवर चैनल केमन आपनार सबाई आमी एरिक कौशिक दास। आज के चले चापापुकुर स्टेशन पाशे एक पुरानो राजबाड़ीते राजबाड़ी अनेक बड़ो इतिहास आछे। तो ये एक सबसक्राइबर दादार काछ थेके शुने एखाने एसेछि, से दादार मुखते शुने नेब एखाने कि घटेछिलो। तो दादा बाड़ीटाते एक्जैक्ट कि घटेछिलो? ও আগে একটা নস্তিকি টাইপে ছিল, গান ফান রাজারা আসতো। আচ্ছা, গান ফান শুনতো ওনারা। এতে এবার অনেক রাজারাই আসতো ওনার কাছে। তার কিছুদিন পরে ওই উনি মারা যান, সুইসাইড করেন। হ্যাঁ, সুইসাইড করেন, উনি মারা যান। আচ্ছা, তা এবারে আপনার এখন তারপর থেকে এখানে একটু ভয় ভয় টাইপের, মানে পায়ে ঘুমুর হাত তালি দিচ্ছি এরকম, মানে অলৌকিক মতো মোটামুটি যাই হোক যারা বলে। তারপরে এখন একের পর এক খান্ডবার হতে হতে এখন এটা জীর্ণ বাড়ির মতো মোটা পড়ে আছে। পড়ে আছে, মানে মালিক আর এখানে আসে না, একটু আসে না, মানে এই জিনিসটা এইভাবে এরকম হয়ে পড়ে আছে। পড়ে আছে। আচ্ছা, ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। তো আমরা আজকে এই বাড়িটা এখানে থাকবো, বাড়িটা দেখবো। আচ্ছা, তো ফ্রেন্ডস, তো দাদার মুখ থেকে শুনে নিলাম এই বাড়িটার কি ইতিহাস কম বেশি। তো চলুন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাই। দাদা আপনি অসংখ্য ধন্যবাদ আসার জন্য, আপনি যেতে পারেন, এবার আমরা এ করছি। সো ফ্রেন্ডস, তো আমরা আমাদের সাবস্ক্রাইবার দাদার কাছ থেকে বিষয় সম্পর্কে পড়ে শুনেছি। তো এবার আমরা আস্তে আস্তে এই হানাবাড়িটাতে যাবো, পুরোনো রাজবাড়িতে ঢুকবো, যেতে যেতে পুরো কাহিনিটা আপনাকে বলবো। আজকে আমি ওর আমার পুরো টিম আজকে এখানে রয়েছি। তো দেখা যাক কতদূর কী হয়, আপনাদেরকে সেটা দেখাবো। তো চলুন শুরু করা যাক। আসুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই সাইডটাতে। বাড়িটা অনেকটাই পুরানো এবং এই বাড়িটা অনেক দিকটা ভাঙা ভাঙা রয়েছে, ভেঙেও পড়তে পারে এরকম মনে হচ্ছে। সবাই বি কেয়ারফুল। অনেক পুরোনো দিনের বাড়ি, মানে একসময় রাজবাড়ি টাইপেরই বলা হতো এই জায়গাটাকে, সেরকম আদলে বানানো। ঠিক আছে, আচ্ছা রাজা বাড়িটা একবার খুব ক্যাপচার করে পেয়ে ফেলে দেয়। হ্যাঁ, পুরনো ইলেকট্রিক তারও দেওয়া আছে এখানে, হয়তো কেউ কিছু এখানে করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে। বাড়িটার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি প্রচুর বছর এখানে কোনো মানুষজন বাস করার চেষ্টাও করেনি। ভিতরটা খুবই খারাপ অবস্থা। রাজা একবার ভিতরটা দেয়। তোরা কিন্তু খুব সাবধানে আসবি, ঠিক আছে? ছাদ কিন্তু অনেকই কিন্তু ঘুরছে কিন্তু, ঠিক আছে? একটা পাটাতনের উপরে বেস করে পুরোটা টিকে আছে, একটু এ হলে পুরো জিনিসটা ভেঙে পড়বে। অনেকটা ডেঞ্জারাস ভাবে আছে পজিশনটা। ফ্রেন্ডস, আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। ঘরের মধ্যে গাছপালা হয়ে গেছে এক প্রকার শিকড় বেরিয়ে। কোথায় চামচি এখান থেকে বেরিয়ে গেল, এখানে ছিল
যে তলাটা একটু দেখা, বাইরেটা দেখা যায়। গাছের জন্য আটকে আছে বাড়িটা, পুরোটাই গাছ। মিটার টিটার আছে এখানে, হয়তো চেষ্টা করেছিল বাট ব্যর্থ হয়েছে। সামনে যাচ্ছে থাক, খুব সাবধান, পুরোনো বাড়ি যখন তখন ভেঙে পড়তে পারে। এই ফাঁকা দিয়েও গাছের শিকড় বেরিয়েছে, এর মধ্যে মাকড়সার জালে ভর্তি পুরো জায়গাটা। দেখিস এই পাশে কিন্তু ইট গুলো অনেকটা ভাঙাচোড়া ভাবে আছে, একটু নাড়াগলে কিন্তু পড়ে যাবে, খুব সাবধান। খুব সাবধানে বড় শুরু জায়গা। আচ্ছা আগেকার বাড়িতে কিন্তু একটা সিস্টেম থাকতো, মানে ইট ফিটে অনেক কিছু এমন কিছু চাপ ঠাপ দিলে অনেক কিছু খুলে যেত, তো খুব সাবধানে কোনো যেখানে সেখানে হাত কেউ দিস না যেন। এই হচ্ছে আমাদের সেই মেন ঘর, যে ঘরে মেন থাকতো, তাই তো? হ্যাঁ, যে ঘরে মেন সুইসাইড উনি করেছিলেন, উনি যে ঘরে থাকতেন। এই যে ঘরটা ছিল, এই ঘরটা অ্যাকচুয়ালি মানে সেই জমিদাররা আসতে তাদের সাথে তাদের মানে শয়ন কক্ষ টাইপের ছিল। এই ঘরটা রাজা একটু দেখা, কি আওয়াজ হলো না এদিকে? হ্যাঁ, এটা মারলে এটা কি একটা আওয়াজ হলো না এদিকে? শুনতে পেলি এদিক? হ্যাঁ, আমি শুনলাম। রাত একটা বাজে এখানে কোথায় কীর্তন হচ্ছে? হয় না সারা রাত নাম কীর্তন, যেখানেই আছে কীর্তন হচ্ছে। এই জায়গাটা দেখা রাজা, এই জায়গাটা মেন দেখা। এই ঘরটা হচ্ছে স্বয়ংকক্ষ, এখন এটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অবস্থা খুবই খারাপ। এইদিকে এই গাছটাই নড়ছে দেখ, এই গাছটা নড়ছে দেখ, এদিকে
একটাই গাছ নড়ছে আর কোনো গাছ নড়ছে না, দেখ খেয়াল কর একটাই গাছ নড়ছে। প্রচন্ড গরম, হাওয়া পর্যন্ত নেই। দেখে শুনে যাস সাবধানে। তুই আস্তে আস্তে বেরিয়ে এর সাথে পিছনে ভাবছেন যা, সাবধানে যাস। ভাই এটা কি দেখেছিস, এখানে একটা সিন্দুক আছে, বাক্স আছে অনেক বড়। কোন সিন্দুকে হাত দেওয়ার দরকার নেই, যেহেতু এটা একটা পাবলিক প্রপার্টি, তো এটাতে আমরা হস্তক্ষেপ করতে পারি না। ভাই একটা ঘুমের আওয়াজ পাওয়া যাচ্ছিস, তোর কি শুনতে পাচ্ছিস? চিত্তরের মধ্যে হাফ আওয়াজ আসে না কেন? এই ছাদটা কিন্তু যখন তখন ভেঙে পড়তে পারে, আমারও একটা রিক্সে দাঁড়িয়েছে এখানে। ফেজদেরকে মেন বলি কি হয়েছিল, এর মধ্যে থেকে একটা আড়াতে মানে সেই নর্তকী গলায় ধরে দিয়েছিলেন। মেন যে ফ্যাক্টটা হয় যে অনেক জায়গার থেকে এখানে আপনার জমিদাররা বা আসতে খুব সাবধানে সাবধানে জমিদাররা বা আপনার বলুন যে ছোট ছোট যে জায়গাদাররা ছিল তারা এই জায়গাটাতে আসতো এবং তারা এখানে নাচ দেখতো। এবং যেহেতু তিনি নর্তকী বা বাইজি টাইপের ছিলেন, তো কিছু কিছু বিষয় যেগুলো ঘটেছিল যেগুলো আমার ক্যামেরায় বলতে পারছি না, তো সেরকম কিছু সম্পর্ক ছিল। তো এখানকার স্থানীয় মানুষের কাছে যতটুকু শোনা যে একটা কারণবশত একজনের মানে একজন জমিদারের সাথে তাদের সম্পর্ক ছিল, একটা প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু সেটা সম্পূর্ণ না হওয়ার জন্যে সে খুবই আঘাত পায়। এবং আগেকালে জিনিসগুলো হতো যে মানুষ অনেকটা এরকম বাইজি বা আপনার নতুন সাথে সেরকম সম্পর্ক থাকতো, যেটা পরবর্তীতে বিয়ে অব্দি যেত না। তো যাই হোক, তো তারপরে তিনি নাকি আঘাত পেয়ে নাকি সুইসাইড করেছিলেন। তো তারপর থেকে এখানে নাচ গান সবই বন্ধ হয়ে যায়, এটা একটা ধ্বংসগ্রস্ত পরিণত হয়। কিন্তু যারা এই প্রপার্টিটা কিনেছে বা রিডেকোরেশন করার চেষ্টা করেছে তারাই এই বাড়িতে অনেক রকম ভয়ানক অ্যাক্টিভিটিস দেখেছে, ঘুমরের আওয়াজ, চুরির আওয়াজ, এই ধরনের আওয়াজ তারা পেয়েছে। এবং তারপরে তারা প্রপার্টিটা অন্য জায়গায় হ্যান্ড ওভার করে দিয়েছে বা অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। তো আজকে এটা এক জায়গায় রয়েছে এবং তারা এখানে টোটালি আসে না, শুধু প্রপার্টিটা কিনেই রয়েছে এবং ভয়ানক অ্যাক্টিভিটিসের জন্য প্রপার্টিটা বিক্রিও হয় না আসতে। অনেকদিনের পুরোনো একটা মূর্তি আছে এখানে।
আগে মূর্তিটা এসে দেখো, মূর্তিটা খুবই বিভৎস। একটু এরা জুম কর, মূর্তিটা দেখে বোঝা যাচ্ছে মূর্তিটা চোখ মুখটা, মূর্তিটা যে চোখ বা মুখটা কেউ ঘুষে দিয়েছে, একটা হাত মানে মূর্তিটা ভাঙা। মানে এটা যে একটা বাচ্চার খেলনা বলে তো মনে হচ্ছে না, এটা অনেক পুরোনো মূর্তির মধ্যে একটা মনে হচ্ছে। মূর্তিটার চোখ দুটো ঘুষে দেওয়া। আমার মনে হচ্ছে আমার তো সঠিক এক্সাক্ট জানি না। যাই হোক, তো আজকে এই ঘর আমাদের টার্গেট, প্রে টু গড যেটা যেন ভেঙে না পড়ে। তো এই ঘরে আজকে আমরা ক্যাম্প করবো, আমরাও শুনবো যে এখানকার মানুষ এরকমটা বলে যে এত লাইটের দরকার নেই, যেমন একটা লাইট যে এত মানুষ বলে যে এখানে ঘুমের আওয়াজ থেকে শুরু করে অনেক কিছু শুনেছে। তো আজকে আমরা শুনি কিনা, আমরা অ্যাজ ইউজুয়াল রাত 3টে অবধি এখানে থাকবো। এখানে ক্যাম্প করবো, ওদিকটাতে মেন বেস করতে আমার যেটা মনে হয় যে মিডিলের পাতাটা বলেছিল এটা হতে পারে। এইখানে ক্যামেরা সেট করে ডলটার উপর অ্যাক্টিভ হয়েছে, কেউ ডলটাতে যেন হাত দিবি না। যতবার রিডেকোরেশন করেছে ততবার নাকি করতে পারিনি, ভিড়ে আছে। লাইট ফাইট অনেক কিছু করার চেষ্টা কিন্তু করেছিল। কিভাবে অবস্থা চলে গেছে, ছাতা ভেঙে গেছে। কৌশিক এক্সট্রা থার্মোমিটার বের করে রাখ। রাত গভীর হচ্ছে, কখন কি হবে বলা তো জানি না। বেশি দাপাদাপি না করাটাই ভালো, যখন তখন দিয়ে ফ্রেন্ডস। আরো একটা ইনফরমেশন দেওয়ার আছে যে আজকে আমাদের ক্যামেরা রাজা রয়েছে, আজকে সৌরভ নেই। কারণ আই বলে দেওয়া আছে ভিডিওটা, আমাদের লাস্ট ভিডিও যে আমাদের সাথে এমন কিছু ইনসিডেন্ট ঘটেছিল যেটা সৌরভ এতটাই ভীত হয়ে গেছিল, সৌরভ আজকে একটু জ্বর মতন আসে, তো যার জন্য আজকে ভিডিওতে আসতে পারিনি। সে ভিডিওটা আই বলে আছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। তো তার জন্য আছে ক্যামেরা রাজা রয়েছে, এবং আমি পুলগার কৌশিক টোটাল জায়গাটা আপনাদেরকে দেখাবো। এখানে আমরা ক্যাম্প করছি, ক্যাম্প স্টার্ট করছি, দেখা যাক কি হয়। আমার আইডলটা যখন দেখছি আইডলটা দেখে আমার খুব ভয়ানক লাগছে ভাই, এটা অন্যরকম আইডল। আইডলটা আমার মনে হচ্ছে কিছু ভাঙা ভাই, দাদাও তো কিছু বলিনি, সকালেও এসে শুনতে পারে। আচ্ছা ঠিক আছে, ভৌতিকটা সেক্টরের আওয়াজ হয় বেশি হচ্ছে। বাক্সটা মানে গেলে আওয়াজ হচ্ছে কেন? বাক্সটা খুলতো, বাক্সটা মানে কি আছে যাক দেখতে হবে। আগে কৌশিক দেখ, আস্তে আস্তে উপরে তো বাক্সটা আস্তে আস্তে উপরে তো তোর লাইটটা পকেটে নেই না, ভীষণ ভার পিপড়ে ভর্তি ভাই। বাক্সের মতো পিপড়ে ভর্তি, অনেকদিন খোলা হয় না, না অনেকটা পুরোনো দিনের বই ফই পুঁথি পুঁথি রয়েছে মনে হচ্ছে। সেখান থেকে আছে বল,
আচ্ছা বাক্স নামিয়ে দে কৌশিক, বাক্স নামিয়ে দে, রেখে দে ওইভাবে রেখে দে, বাক্স নিচে নামিয়ে দে। এই জায়গা কিন্তু ভেঙে পড়তে পারে, এই জায়গায় সবাই সাবধান চলতে পারে। এই চুপা 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 নুপুরে আওয়াজটা আসছে, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। পাতাটন যদি মাথা, এই আবার আসেন উপরে আসতে, আবার আসছে শির শির সাইডে আসছে। কৌশিক পুরো গা থেকে রাজা এখানে আসতে সাবধানে, আস্তে আস্তে আসতে কি হচ্ছে? এই কোন অসুবিধা হলে ডাক দিস কৌশিক। হ্যাঁ ঠিক আছে, লাইট এরকম আচ্ছা নিচের দিকটা ফোকাস রাখ, কারণ এখানে কিছু আওয়াজটা বন্ধ হয়ে গেছে, এখান থেকে আওয়াজটা আসছিল। যে বলেছে সে মিথ্যে বলেনি, দুপুরে আসতে আমরা পেয়েছি। আর আওয়াজ পাওয়া যাচ্ছে না, কিছুটা গিয়ে দেখি প্রায় ইটগুলোতে না কেমন মার করা, বাড়িতে শুনেছি একটা প্রত্নতত্ত্ববিদ নাকি বাড়িতে এসে একটা চালিয়েছে। যে আমাদের ইনফরমেশনটা যে দিন দিচ্ছে যে ঠিকই দিয়েছে, আওয়াজটা কিন্তু শুধু এখানে তো বলেই দিলেন, উনি বললেন যে ভীষণ ভয়ানক তা নয়, কিন্তু এই খালি ওই নুপুরের আওয়াজ হাততালির আওয়াজ এইসব গুলো তো বেশি আসছে। আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছে, আজকে চার্জ দিলাম প্রায় কতটা, দু ঘন্টা দিলাম হচ্ছে কেন, লাইটটা দেখ একদম কোনো চার্জ নেই। মিটারটা দেখ, মিটারটা একটা প্যারানর অ্যাক্টিভিটিস অনুযায়ী মাঝে লাইটের আওয়াজ দিতে আছে, কোনো জায়গায় 32 কিন্তু দেখায়নি ছবি থেকে, 30 খুব জোর হলে ঘরের ভিতর গরম আছে, টেম্পারেচার হতে পারে 30 হতে পারে। ঠিক আছে আমরা আগে আর কি ক্যাম্প করে পড়া হয়নি, 2:27
উনি বলেছে এখানে কেউ ক্ষতি কখনো কারো কিছু করেনি, কিন্তু আওয়াজ শুনেছে আস্তে সাবধানে। আচ্ছা এখানে এখানে কোনো রকমের আলোচনা করার দরকার নেই ভাই, আমরা মেন আমাদের যে জায়গাটা মেন অ্যাজেন্ডা সেখানে আমরা রয়েছে। ব্রাহ্মণ বাড়ি টাইপের বলে এবং বর্তমান যিনি হচ্ছেন তিনিও তারও তিনিও ব্রাহ্মণ। তো উনি ওনার নাকি বলেছেন যে এখানে একটা ছবি লাগানো ছিল, সেই ছবিটা ভেঙে চলে গেছে। তো যিনি ছিলেন বা যিনি নর্তকী অ্যাকচুয়ালি ছিলেন তাকে নাকি খুব সুন্দর দেখতে ছিল। আগেকার দিনে এই জিনিসটা হতো এবং রাজারা খুব সহজেই তাদেরকে দেখে পছন্দ করে ফেলতেন জমিদারটা। মানে একটা ইমাজিন কর, আমরা জিনিসটা অ্যাকচুয়ালি এখন এখনকার ডিস্কো বা এতে গিয়ে নাচ গান করি, এই সময় একটা জশ টাইপের হতো আগেকার দিনে। ছোট মতন ঘুমোর টাইপের ছিল, সেটা পরে ফুলে ফুলে হয়ে গেছে, অ্যান্টিক পিস হিসেবে সেল হয়ে গেছে। তারপরে ওখান থেকে নাকি তাহলে এই জায়গাটাই গলাইটা ধরে দিয়েছিল। এখন 3:02 রাত। তো আমরা এখানে এতক্ষণ ধরে আছি। হ্যাঁ মানে আমাদের সাবস্ক্রাইবার বা আমরা সকালবেলা এসে যাদের কাছে শুনেছিলাম সাবস্ক্রাইবার আশেপাশের লোকজনের কাছ থেকে যে এখানে যে নূপুরের আওয়াজ বা যেগুলো পাওয়া যায় এই জিনিসটা আমরা ট্রু ফিল করেছি যে হ্যাঁ আওয়াজ আমরা পেয়েছি অবভিয়াসলি, কিন্তু আমরা সেটা ট্রেস করতে পারিনি বা কোনো রকম ভূত অ্যাক্টিভিটিসও আমরা এখানে দেখতে পাইনি। দু একটা জিনিসপত্র নওয়াজা করেছিল অ্যাস ইউজুয়াল হতে পারে, কোনো পুরোনো দিনে বাড়ি বলে অনেক আপনার কি এরকম কোনো সমস্যা ফেস করতে হতে পারে, বাট আমাদের এক্স্যাক্টলি এখানে কোনো ভয়ানক কোনো ইনসিডেন্ট মনে হয়নি। হ্যাঁ নূপুরের আওয়াজ পেয়েছি আমরা জিনিসটা অনেকবারই এদিক থেকে গেছি, সিঁড়ি ওখানে পেয়েছিলাম সেখানেও আমরা গেছিলাম, কিন্তু আমরা কোনো জিনিসটা এক্সাক্টলি ট্রেস করতে পারিনি। তো 3টি ক্রস করে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাব। তো হ্যাঁ প্রতি ভিডিওর লাস্টে যেটা বলি, আমার পার্সোনালি যেটা মনে হয়েছে যে এখানে ভয়ানক কোনো অ্যাক্টিভিটি সেরকম কিছু নেই। হ্যাঁ নূপুরের আওয়াজটা অনেকটা আপনার রহস্যজনক বলতে পারেন, সেটা এখনও আমরা বের করতে পারিনি বা ডিটেক্ট করতে পারিনি, কিন্তু নূপুরের আওয়াজটা লাস্ট প্রায় 1 আওয়ারের উপরে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, নূপুরের আওয়াজটা টোটালি হচ্ছে না। তো আমরা ভিডিও এখানে এন্ড করব। সো এইটা অনেক দিনের পুরোনো বাড়ি, এখানে যদি আপনার একটাই আমার সবচেয়ে বড় রিক্স এখানে আমাদের ভিডিও করার ছিল সেটা হচ্ছে এই ভিডিওর এটা ভেঙে পড়তে পারে, এই আপনার উপরে এই ছাদটা ভেঙে পড়তে পারে, এই জায়গাটা খুবই আপনার ডেঞ্জারাস টাইপের। তো আমরা এখানে বেশিক্ষণ আর দাঁড়াবও না, সো ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করুন আর অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং ভিডিওর মধ্যে আপনাদের কিছু মনে হয়েছে কিনা। আর যদি আমাদের চ্যানেলটি নতুন হন তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।